हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम, वेलकम टू माय अनदर वीडियोस। आजकल भिडियोते देखो एस एस डी डब्ल्यू डी एर वेस्टार्न डिजिटल एस एस डी साता एस एस डी सलिड स्टेट डिवाइस। अपनार स्क्रिने डब्ल्यू डी ग्रीन देखते पाच्छेन, एटा होच्छे 545 एमबीपीएस पर सेकेंडे रीड, 120 GB एस एस डी, 3 इयार्स वारेंटी थाकबे एस एस डी ते। एस एस डी होच्छे मूलत सलिड स्टेट डिवाइस, এটা বলতে বোঝায় যে এসএসডির ভিতরে কোনো আপনার ডিস্ক থাকে না। নর্মালি আমরা যে ডিস্কগুলো বুঝি সেটা হচ্ছে সিডি ডিভিডি ডিস্কের মতো কিছু ডিস্ক থাকে হার্ড ডিস্কের ভিতরে, আর এসএসডিতে এরকমের কোনো ডিস্ক থাকে না। এসএসডির ভিতরে থাকে হচ্ছে আপনার মেমোরি, যার জন্য খুব দ্রুত কাজ করে। আর ডিস্ক থাকলে হবে কি, ডিস্কটা ঘুরে ঘুরে রিড করে, তাই ওর ঘুরতে পর্যাপ্ত সময় লাগে, তো সেক্ষেত্রে অনেকটা স্লো কাজ করে। আগে আমাদের ল্যাপটপে কাজ করতে বা ডেস্কটপে কাজ করতে অনেক স্লো কাজ করতো, কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে আমরা এখন এসএসডি পাচ্ছি যেটার ভিতরে মেমোরি থাকে, খুবই দ্রুত কাজ করে। আপনি পার সেকেন্ডে 545 MBPS, মানে এটা যে কত দ্রুত কাজ করে সেটা বুঝতেই পারছেন। এখন মানুষ হার্ড ডিস্ক এবং এসএসডির দুইটার কম্বিনেশন করে, এসএসডি নিচ্ছে, এসএসডিতে আপনার উইন্ডোজ দিচ্ছে। আপনার এসএসডি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এসএসডিটা হচ্ছে মূলত কি, এটা হার্ড ডিস্ক আপনারা ডাটা স্টোর রাখার জন্য হয়তো বা 500 MB 500 GB অথবা 1 TB হার্ড ডিস্ক 4 TB নিতে পারেন। বাট আপনি যদি উইন্ডোজটা আপনার এসএসডিতে দেন সেক্ষেত্রে খুবই দ্রুত কাজ করবে এবং কাজ করে খুব মজা পাবেন। এটা হচ্ছে সুপার স্পিড, আলট্রা সুপার স্পিড বলতে পারেন এসএসডি। এসএসডি আপনি যদি হার্ড ডিস্ক দিয়ে উইন্ডোজ রান করেন 15-20 সেকেন্ডে, তো এসএসডি দিয়ে আপনি পারবেন 5 সেকেন্ডে উইন্ডোজ রান করতে। তো এসএসডিটা দিয়ে আপনি মূলত সব ধরনের কাজ, যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের যেসব ভারী ভারী সফটওয়্যারগুলো আছে, ভিডিও এডিটিংয়ের যেসব বাড়াবাড়ি সফটওয়্যারগুলো আছে, তো আপনি যদি 8 GB র্যাম নিতে চান সেক্ষেত্রে আপনি 8 GB র্যাম না নিয়ে 4 GB র্যাম ওই এসএসডি লাগান, খুবই দ্রুত কাজ করবে। কিন্তু 8 GB র্যাম অথবা 16 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক অথবা 500 GB হার্ড ডিস্ক, বাট আপনি আপনার স্পিড ওইরকম পাবেন না। তো আমি বলতে চাচ্ছি আপনাকে যে আপনি 120 GB এসএসডি নেন বা 240 GB এসএসডি নেন, যে কোনো ব্র্যান্ডের আছে আমাদের কাছে, WD হতে পারে, প্যান্থার হতে পারে, অ্যাপাসার হতে পারে, ট্রান্সেন্ট হতে পারে, এরকমের এসএসডি আপনি 120 GB নিয়ে সেটাতে আপনি উইন্ডোজটা রাখতে পারেন, ওএসটা রাখতে পারেন, আর বাকিটা স্টোর হিসাবে অন্য একটা হার্ড ডিস্ক আপনি ইউজ করতে পারেন চাইলে, কিন্তু উইন্ডোজটা আপনার থাকবে এসএসডির ভিতরে। এটা করলে আপনি সুপার ফাস্ট, মানে আমি আসলে আপনাকে বোঝাতে পারবো না যে এত স্পিডে আপনি কাজ করতে পারবেন, কাজ করে খুবই মজা পাবেন। তো আপনারা 3 ইয়ার ওয়ারেন্টির WD SSD আছে আমাদের কাছে, চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন। এটাতে শুধু উইন্ডোজ রাখবেন, খুবই ভালো মানের আমাদের কাছে অনেক ব্র্যান্ডের SSD আছে, চাইলে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর SSD কীভাবে লাগাতে হয় আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারবেন অন্য একটা ভিডিও এই চ্যানেলে। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যে কোনো ধরনের ইনফরমেশন পেতে পারেন। আর ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।